এবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ভার্চুয়ালি দেয়া এই ভাষণে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও সহায়তার জন্য বাইডেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। ইউক্রেনের আকাশসীমাকে ফের নো ফ্লাই জোন কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও রাশিয়ার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে বলে জানান জো বাইডেন। সেই সঙ্গে কিয়েভকে আরও $800 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনে রুশ হামলার 21তম দিনে বুধবার স্থানীয় সময় দিবাগত রাত 3টার পরপরই দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়। এদিন দেশটির রাজধানী কিয়েভের বিভিন্ন আবাসিক ভবনে গোলা হামলা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল জাপোরিঝিয়ার বেসামরিক স্থাপনা। দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াতে প্রথমবারের মতো বেসামরিক স্থাপনায় রুশ হামলা হয়েছে। এর মধ্যে একটি রেল স্টেশন ও পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বাইডেনের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। এদিকে একদিকে চলছে মুহুর্মুহ হামলা, পাল্টা হামলা, অন্যদিকে সংঘাত বন্ধে কূটনীতির টেবিলে চলছে দৌড়ঝাঁপ। রুশ ইউক্রেন যুদ্ধের এখন যেন দুই রূপ। সংঘাত শুরুর পর থেকে মধ্যস্থতার উদ্যোগ নেয় বিভিন্ন পক্ষ। অভিযান শুরুর 3 সপ্তাহ পর অবশেষে ইউক্রেন রাশিয়া সমঝোতার আভাস মিলল। রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কিছু বিষয়ে সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তার জন্য $13.6 বিলিয়ন একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে তেল গ্যাসের বিকল্প উৎস খুঁজতে বুধবার সৌদি আরব ও আরব আমিরাতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইউক্রেনে জীবাণু অস্ত্রের গবেষণাগার উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ইউক্রেন ইস্যুতে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দেশটিতে মানবিক ও সামরিক সহায়তার জন্য এগিয়ে এলো যুক্তরাষ্ট্র। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার $1,360 কোটি প্যাকেজের একটি বিলে সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে কংগ্রেসে পাশ হয়েছিল বিলটি। জানানো হয়েছে ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্য অর্থ ব্যয় করা হবে এখান থেকে। এই বিলে ঐতিহাসিক তহবিল, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং আশেপাশের দেশগুলোর উপর প্রভাব মোকাবেলা করার জন্য অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসন সমগ্র আমেরিকার মানুষদের এক করেছেন, এক করেছে কংগ্রেসের দুই দলকেও। চলমান সংকটের মধ্যেই সৌদি আরব ও আমিরাতে সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ইউক্রেনের রুশ আগ্রাসন থামাতে সহযোগিতা, সেই সাথে তেল ও গ্যাসের ব্যাপারে কথা বলা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে এ সফরের মধ্য দিয়ে। এদিকে মঙ্গলবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বায়োল্যাবগুলো স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। রুশ আগ্রাসনের 21 দিনে ইউক্রেনের ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে। ধ্বংস করা হয়েছে দেশটির বহু আবাসিক ভবন, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠান। এভাবে চলতে থাকলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সংস্থাটি সতর্ক করেছে এ যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে ইউক্রেনের জনসংখ্যার 90% মানুষ দারিদ্র্যের মুখোমুখি হতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে নরওয়েতে অস্ত্রের মহড়া করছে নেটো। 30,000 সেনা, 200টি বিমান ও 50টি যুদ্ধ জাহাজ নিয়ে চলছে জোটটির এ মহড়া। এর মাধ্যমে রাশিয়ার প্রতি নেটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এমন সম্ভাবনা নাকচ করেছেন সামরিক জোটের শীর্ষ কর্মকর্তারা। আসমাতুল ইদ্দাস রিপোর্ট।
নরওয়েতে বড় আকারে শীতকালীন অস্ত্র মহড়া চলছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর। ইউক্রেনে অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের চরম উত্তেজনার মধ্যে সোমবার এ মহড়া শুরু করে জোটটি। ইউরোপ ও উত্তর আমেরিকার 28টি দেশ কোল্ড রেসপন্স 2022 নামের এই মহড়ায় অংশ নিয়েছে। ড্রিলে অংশ নিয়েছে প্রায় 30,000 সেনা, 200 যুদ্ধ বিমান ও 50টি যুদ্ধজাহাজ। এটিকে চলতি বছরে ন্যাটো সেনাদের সবচেয়ে বড় মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমা দেশগুলো আর্কটিক সহ নরওয়ের ঠান্ডা জলবায়ু, মাটি, সমুদ্র ও আকাশে তাদের দক্ষতা ঝালাই করে নিতে পারবে বলে জানানো হয়েছে। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে এ মহড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এটি একটি প্রতিরক্ষামূলক অনুশীলন মাত্র, কোনো আক্রমণের উদ্দেশ্যে এ সামরিক মহড়া নয়। আগামী 1 এপ্রিল এ কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে। আসমাতুলি, News 24। ইউক্রেন যুদ্ধে পারমাণবিক শক্তিধর রাশিয়ার জয়ের সম্ভাবনা বেশি হলেও যুদ্ধ জয়ে দারুণ আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, কে কতটা শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে তার উপর নির্ভর করছে যুদ্ধের সফলতা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া যুদ্ধ বিমান, ইঞ্জিন, ক্ষেপণাস্ত্র, সাজোয়াজান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অনেক ধরনের অস্ত্র বিক্রি করে দেশটি। ইউক্রেন যুদ্ধে মূলত নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করছে মস্কো। সর্বপাল্লার হলেও রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইস্কান্দার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 100 ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। রাশিয়ার TOS-1 হলো একটি প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থা। বোরাটিনো নামের এই অস্ত্র ব্যবস্থা থেকে মূলত আগুনের গোলা বের হয়। রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের একটি এটি। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রধান দুটি ট্যাঙ্ক হলো T-19 ও T-72 BM-3। ইউক্রেন যুদ্ধে সম্মুখ সমরে এই দুটি ট্যাঙ্ক মোতায়েন করেছে মস্কো। 3M-14 ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে পারা এই ক্ষেপণাস্ত্রের নাম ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। ইউক্রেনের ভূমিতে হামলায় এটি ব্যবহার করছে রুশ বাহিনী। রাশিয়ার তুলনায় ইউক্রেনের সামরিক শক্তি অনেক কম। ইউক্রেনের অস্ত্রাগারে থাকা বেশিরভাগ অস্ত্র পশ্চিমাদের দেয়া। আকাশপথে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনের প্রধান একটি অস্ত্র হয়ে উঠেছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB-2 ড্রোন। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে 100 NLAW অস্ত্র দিয়েছে ব্রিটেন। ট্যাঙ্ক বিধ্বংসী এই অস্ত্রটি সর্বোচ্চ 800 মিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনকে পশ্চিমাদের পাঠানো স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সর্বোচ্চ 8 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার অনেক হেলিকপ্টার ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র FGM-148 জ্যাভেলিন সর্বোচ্চ 4 কিলোমিটার দূর থেকে ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করে দিতে সক্ষম। আসমাতুলি, News 24।